ঘটনাটা হয়েছে, আমি আজকে সোনামুড়া থেকে আগরতলা যাইতে আসি রাবার নিয়ে। সরিলাম বাজারের আগে স্কুলের পরে এদিকে একটা ক্লাব আছে, একটা শিব মন্দির একটা কালী মন্দির আছে এই জায়গাটা। তারা সাইন দিছিল, সাইন দিয়ে দাঁড়াইছি দাঁড়াইছি করে কইছে 5,000 টাকা চান্দা লাগবে। আমি কইছি 5,000 টাকা তো চান্দা দিতাম পারতাম না। এটা কইছি পরে আমার একটা সোয়ার দিছে, সোয়ার দেওয়া নেই। আমি কইছি আমি চান্দা দিতাম পারতাম না, মাইরেও খাইতাম পারতাম না, আমি জায়গা আমি গাড়িটা টান দেওয়া নেই। একজন লোক গাড়ির উপর উঠতে গেছে, উঠতে যাওয়ানোর পরে কি হ্যাঁ কেমনে নামছে না কি করছে সে আমি আর জানি না। তারপরে দেয়া দুইটা বাইক ধরে আইসা, আমারে ধরে আইয়া আপনার নৌকা ঘাটের আগে, নৌকা ঘাটের আগে আইয়া আমার গাড়ির সামনে দিয়ে বাইকটা ফাতে লেগে দিছে। দিয়া একজন বাইক থেকে নামছে, নামিয়া সামনে এই জায়গাটা তো উঠছে, উঠটা আমার গ্লাসটা ভাঙে দিছে। আমি আবার গাড়ি টান দিয়ে বাইকে আইয়া পড়ছি, আইয়ার ডাইরেক্ট থানার দিকে গেছি। অক্ষণ আমি লিখিত অভিযোগ করতে আসি। কি নাম তোমার? আমার নাম হুসেন মিয়া। হ্যাঁ হুসেন মিয়া। কি ওই এটা কোন ক্লাব আছে? কোন ক্লাব আমি জানি না। কি চাঁদার লেগে আটকাইছে? দুর্গাপূজার চাঁদা কইছে। দুর্গাপূজার চাঁদা? মুখ্যমন্ত্রী যে কইছিল এরকম মানে জোরপূর্বক ভাবে কারো থেকে চাঁদা লওয়া যেত না, কি বলবো সে বিষয়টা নিয়ে? মুখ্যমন্ত্রী বলছে ঠিক আছে যে জোরপূর্বক কারোর থেকে পুজো চাঁদা নেওয়া যাবে না, কিন্তু কোনো ক্লাব মানছে না। এ পর্যন্ত আপনি দেখুন, এদিকে আসুন, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আমি ওই যে 200 টাকা আরও একটা চাঁদা দিয়েছি, আমার থেকে জোরপূর্বক রেখেছিল। আমি 50 টাকা দিয়েছিলাম, 50 টাকা মানেনি, তারপর আমি 200 টাকা দিতে হয়েছি। তারপরে তোমার উপরে গাড়ির উপরে আক্রমণ? আমাকে চর দিল, আমার গাড়ির সাথে একজন লোক ছিল যে গাড়ির মাল আছে, ওনাকে মারলো, আমাকে মারলো। আমি বাঁচতে গিয়ে থানাতে এসে আসতাম।